হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন টু অল মাই ফ্রেন্ড। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা ঠিক বুঝতে পেরেছো আমি কী নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, কালী পুজো। তো মাসি বাড়িতে কালী পুজো, সেখানে আমরা যাচ্ছি। আমার গোপু সোনা দেখো, তোমরা সবাই চেনো। আর এটা হলো লিলি, আর আমার মামি, আমি, মামা সবাই যাচ্ছি মাসি বাড়ি কালী পুজোতে। তো তোমরাও চলো আমার সাথে, থাকো, ঠাকুর দেখতে পারবে। এবং আর যা যা যায়, যেখান থেকে যায়, যা যা করি, পুরো ভিডিওটার সাথে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো অনেকটাই আসার পরে, এক ঘন্টা রাস্তা আসার পরে অবশেষে এসে পৌঁছালাম মাসি বাড়িতে। তো দেখো, মাসি বাড়ির সব রকম মানে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপটা। আর হ্যাঁ, এই ভিডিওটা, এই ক্লিপটুকু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তো আবার দিলাম। দেখো, একটা কুমড়ো গাছে একটা কুমড়ো পুরো রাস্তার পরে হয়ে রয়েছে। আর কুমড়োটা কত বড় হয়েছে এখনও পর্যন্ত কেউ নেয়নি কুমড়োটা গাছের থেকে। কিন্তু আমাদের এখানে হলে হয়তো রাস্তার পরে এই কুমড়োটা থাকতো না। আর দেখো চারিদিকে সিনগুলো, আকাশটা কত কত সুন্দর। এইটা যাওয়ার সময় আমি তুলেছি, তো ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর না আকাশটা। তো দেখো, এখানে এসে দেখছি সিঁড়ি তৈরি করছে, ওরা আগের থেকে তৈরি করে রাখিনি, আসলে টাইম ওদের হয়ে ওঠেনি, লোক কম, সেই জন্যে কাজগুলো করতে ওদের একটু লেট হয়েছে। তো দেখো, এটা হলো আমার মাসির মেয়ে আর আমার সোনা পাপা। এবার আমরা একটু সবাই মিলে একটু ছবি টপি তুলে নেব, তো দেখতে থাকো ভিডিওটা। এখন আমরা সবাই ঠাকুর আনতে যাব। তো চলো ঠাকুর আনতে যাচ্ছি। তোমরা দেখো, এখানে বাবু বসে আছে ভ্যানের পরে লিলির সাথে, আর ভ্যানে করে সব এই বাড়ির যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো আর মামি একটু বললো হাঁটতে পারছে না, সেই জন্য মামি যাবে ভ্যানে। আর দেখো মাসি এসে গেছে এই সিঁড়ি হাতে, আর এবার সব আস্তে আস্তে ঘরের থেকে এক এক করে চলে আসছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। সবাই রেডি হচ্ছে, আমি, লিলি, মামি। আরেকবার ভাবলাম দুটো একটা ছবি কিচিং কিচিং ক করা যাক, তো সেই জন্য আমরা আবার একটুখানি দাঁড়িয়েছিলাম, তো ছবিটা আনতে শুরু করে দিয়েছি। যাই হোক, হাতে একটা ফোন থাকলে অনুষ্ঠান বাড়ি এসেছি, একটা ছবি তুলবো না এটা হয় না, ওই জন্যে ছবি তুলছিলাম। তো চলো ঠাকুর আনতে যাওয়া যাক। সৌরভকে দেখতেই পাচ্ছ তোমরা, এটা হলো আমার মাসির ছেলে। আর ভ্যানে সবাই আগে থেকে উঠে বসেছিল, এখন ভ্যান ছাড়ছে। ঠাকুর আনতে আমরা যাওয়ার জন্য রওনা হলাম সবাই মিলে। তো দেখো, এটা একটা দিদি ভাই, পায়েল, মাসি, আর সবাই আস্তে আস্তে আছে, আমিও আছি। আর ঠাকের আওয়াজ কি ভালো লাগছে। আর দেখছো আমাদের হাতে একটা বড় চার্জার লাইট, তার কারণ চার্জার লাইটটা কেন জানো তো, এইখানে হলো মাসি বাড়ির রাস্তাতে একটু লাইটগুলো দূরে দূরে আছে, একটু ভেতর দিকে গ্রামের দিকে, সেই জন্য হাতে চার্জার লাইট। দেখো মা কালীদের মাগুলো কত সুন্দর, মিষ্টি একদম মা। আর দেখো জোড়া কালী পুজো হবে, আমি সেটা কিন্তু জানতাম না, আমি ঠাকুর নিতে এসে এখানে জানতে পারলাম যে জোড়া কালী পুজো হবে। আর মায়ের মুখগুলো এত সুন্দর লাগছে না, সে বলার মতো না। দেখো তোমরা এবার মাকে বরণ করবে, মাকে বরণ করে মাকে নিয়ে যাবে বাড়িতে। তো দেখতে থাকো কিন্তু ভিডিওটা, পুরো ভিডিওটা। আমি পুজো পর্যন্ত থাকতে পারবো না, তার কারণ হলো বাড়িতে আবার ফিরতে হবে, মনা আসেনি, মনার পরীক্ষা, মনা বাড়িতেই আছে। এখন তো বাড়ি এসে আমি ভয়েস দিলাম, তার কারণ ওখানে মাইক বাজছিল, ওই ভয়েসটা দিলে কপিরাইট হয়ে যেত, সেই জন্য
আমাকে ভয়েস দিতে হচ্ছে, মনা পাশের থেকে বললো আমি বাড়িতেই বসে আছি। আর সেই দিনও বাড়িতেই ছিল, পরের দিন যেহেতু পরীক্ষা ছিল সেই দিনও পরীক্ষা ছিল, ওই জন্য ও আর যেতে পারিনি, ওর জন্য প্রচুর দুঃখ। ঠিক আছে, একটু কিছু পেতে গেলে তো কিছু মানে ছাড়তে হয়, সে তাই না? দেখো হ্যাঁটা এত কত কষ্ট করে বললো বন্ধুরা, মানে ওর হ্যাঁটাও বেরোচ্ছে না মুখের থেকে। এখনও পরীক্ষা শেষ হয়নি ওর, কালকে 8 তারিখ, কালকে পরীক্ষাটা শেষ হবে, তারপরে ও আবার একটু মামা বাড়িতে যাবে ঘুরতে, তাই না? যাবি না? জানি না, না ও জানে না বলছে, ঠিক আছে পাঠাবো না, যাক ভালো হয়েছে, যেতে হবে না। ওর ভালো লাগছে না, এই ভিডিওগুলো দেখছে আর ওর ভালো লাগছে না, ও এখন মনটা খারাপ কেন আমি যেতে পারিনি। ঠিক আছে, ও পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে ওর মামা আমরা আসলে যাবো নি। তো মাকে বরণ করা হয়ে গেছে, মাকে ভ্যানে তুলছে, এবার মাকে বাড়ির দিক নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুর নিয়ে চলে আসলাম এখানে, জামাইবাবু বৌদির মাথায় হলো ফুল গুঁজে দিচ্ছে, এইটা নিয়ে আসলাম আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখালাম মজার জন্য। আর দেখো মাকে মায়ের জায়গায় বসানো হচ্ছে, সবাই মিলে দাদা ভাই মেসো সবাই মিলে নিয়ে এসছে মাকে মায়ের জায়গায়। মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে, এবার আমরা চলে এসেছি এখানে প্রসাদ খেতে। তো দেখো এখানে বাবু মামি মাসি দিদি সবাই মোটামুটি বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, এবার আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি। যেহেতু আমরা সবার ফার্স্টেই বসলাম, তার কারণ আমরা বাড়ি চলে যাব, আমাদের বাড়ি আর থেকে মাসি বাড়ি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দূরে। আসার সময় তো বেশ মজা করতে করতে এসেছি, এখন প্রায় রাত 10:30 বাজতে গেল, এবার বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 11:30-12টা বেজে যাবে, ওই জন্য আমরা ফার্স্টেই বসে পড়লাম খেতে। আমরা প্রসাদ খাওয়া হয়ে গেলে বাড়ির দিক রওনা দেব। তো চলো দেখে নিই আমাদের এখানে প্রসাদে আজকে কী কী আছে, আমরা কী প্রসাদ খাচ্ছি। আর বাড়ির জন্য একটু বলেছি, মানে মাসি বলেছে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, তো আমাদের প্রসাদ চলে এসেছে। দেখো এখানে খিচুড়ি, সঙ্গে সঙ্গে রয়েছে পাঁচমিশালি তরকারি, দেখো সৌরভ দিচ্ছে তরকারি আমাদের, আর বাবুর পাতে খিচুড়ি দিয়েছে, কিন্তু এক ফোঁটা মানে এক ফোঁটাও খায়নি, শুধু জলই খেয়ে গেছে। বাড়িতে গিয়ে আমার খাওয়াতে হয়েছে, খুব দুঃখ আমার এটা, কি সব বাচ্চারা কী সুন্দর খেয়ে নেয়। তো বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে খাওয়া কমপ্লিট করে নিলাম, এবার আমরা বাড়ির দিক ফিরবো। টাটা বন্ধুরা, তোমরা সবাই সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা।